কলকাতায় 400 পিস ইয়াবা সহ তাপস আহমেদ নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা পুলিশ। নিউ মার্কেটের পার্ক স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। আটক তাপস আহমেদের বাড়ি ঢাকার লালবাগে। গোপন সূত্রে খবর পেয়ে পার্ক স্ট্রিট এলাকা থেকে ইয়াবা সহ আটক করে গোয়েন্দারা। এ সময় তার কাছ থেকে জাল পাসপোর্ট উদ্ধার করা হয়। ভারতে বসবাসের বৈধ কাগজপত্র কিছুই ছিল না তার কাছে। ধারণা করা হচ্ছে মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ওই মাদক নিয়ে কলকাতায় আসতো তাপস। পরে কলিন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটের বিভিন্ন হোটেল বা গেস্ট হাউসে বাংলাদেশি সহ বিদেশি নাগরিকদের কাছে সরবরাহ করত সে। শুক্রবার তাপসকে কলকাতার ব্যাংশাল কোর্টে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। প্রধান রপ্তানি পণ্যগুলোর বাইরেও দেশ থেকে বেশ কিছু অপ্রচলিত পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। সাম্প্রতিক বছরগুলোতে এসব পণ্য বৈশ্বিক রপ্তানি বাজারে একটি শক্ত অবস্থানও তৈরি করে নিয়েছে। এসব তথ্য জানিয়ে প্রবাসী ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন, এতদিন হাতে গোনা কয়েকটি দেশ ও পণ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল দেশের রপ্তানি বাজার, কিন্তু এখন বিশ্বের অনেক দেশে যাচ্ছে দেশের নতুন নতুন পণ্য। রণক হাসানের রিপোর্ট। দাম কম আর মানসম্মত হওয়ায় বিশ্বব্যাপী দিন দিনই বাড়ছে বাংলাদেশের ঔষধের চাহিদা। এই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বের জেনেরিক ঔষধের বাজারের 10% দখলে নেওয়ার পরিকল্পনা করছে দেশের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি জুতাও। খাত সংশ্লিষ্টদের মতে বৈশ্বিক বাজারে ব্যাপক সম্ভাবনা রয়েছে এই পাদুকা শিল্পের। বছর দুয়েক আগে রপ্তানির তালিকায় যোগ হওয়া জাহাজ শিল্পে আয় বেড়েছে অভাবনীয় হারে। মাত্র 2 বছরের ব্যবধানে জাহাজ রপ্তানি থেকে আয় বেড়েছে 5,583.33%। বাংলাদেশের 200টি ICT কোম্পানি বিদেশের সেবা রপ্তানি করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই বাজারের আকার প্রায় $200 মিলিয়ন। এখন দেশের প্রথম 10টি রপ্তানি পণ্যের মধ্যে থাম করে নিতে যাচ্ছে এই ICT পণ্য। আমরা আসলে এক্সপোর্ট বলতে শুধু বুঝতাম যে গার্মেন্টস, চামড়া এবং সিরামিক এবং কিছু মানে দ্রব্যের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন কিন্তু এখানে সফটওয়্যার, আমরা সফটওয়্যার এক্সপোর্ট করছি। আমরা চেষ্টা করছি যে আমার নিজের অফিস আছে আয়ারল্যান্ডে এবং ইংল্যান্ডে, সেখানে আমরা চেষ্টা করছি যে ওই অফিসগুলোর মাধ্যমে আমরা ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে আমরা সফটওয়্যারের মার্কেটটা ধরার জন্য। এছাড়া দেশের ইলেকট্রনিক পণ্যের রপ্তানি আয়ও বেড়েছে 114%। ব্যবসায়ীদের মতে ফুল, ফল, মশলা, কসমেটিক, প্লাস্টিক, হস্তশিল্প ও কুটির শিল্প, কাঠের তৈরি পণ্য, চুল, টুপি প্রভৃতি অপ্রচলিত পণ্যের রপ্তানিও আশা ব্যঞ্জক হারে বাড়ছে। আমি বাংলাদেশের শিল্প লন্ডনে তুলে ধরতে চাচ্ছি এবং ব্রিটেনে টিকসই অনেকগুলো কাপড় পাওয়া যায় যেগুলো দিয়ে আমি এই দেশে আনতেছি এবং এই দেশে আমি কাপড় বানাচ্ছি, শাড়ি। আমি চাচ্ছি এদেরকে দেবো, আমি ওই দেশের জিনিস এইখানে নিয়ে ওইখানে তুলে ধরবো। তো আমি ওদের স্কিল ব্যবহার করতেছি এবং আমার স্কিল ওদের স্কিল মিলায় আমি এই যে আমার উদ্যোগ নিয়েছি। পণ্যের বহুমুখীকরণ সাফল্যের পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপান, তুরস্ক, চীন ও দক্ষিণ আফ্রিকার সহ আরও কয়েকটি নতুন বাজারে পণ্য রপ্তানির সুযোগ বৈদেশিক আয়ে নতুন মাত্রা যোগ করেছে। আইটি পার্ক হচ্ছে কালিয়াকুড়ে, এখানে এটা যদি সাকসেসফুলি হয় তাহলে কিন্তু 1-1.5 লাখ ছেলেমেয়ের চাকরি হবে এবং এখান থেকে আমরা আমাদের সফটওয়্যার এবং বিভিন্ন আইটি এনেবল সার্ভিসগুলো আমরা বাইরে এক্সপোর্ট করতে পারবো। আয়ারল্যান্ডের পুলিশ বাংলাদেশের একটা অ্যান্টিভাইরাস নিয়েছে, বাংলাদেশের কোম্পানির একটা অ্যান্টিভাইরাস, এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা গর্বের বিষয়। একই সঙ্গে সফটওয়্যার ও হার্ডওয়্যার সহ সব ধরনের প্রযুক্তিপূর্ণ এবং সেবা রপ্তানিতে সরকারের 15% নগদ সহায়তার ঘোষণা অপ্রচলিত পণ্য রপ্তানিকে আরও বেগবান করবে বলে মনে করেন রপ্তানিকারকরা। রণক হাসান, বাংলা টিভি, ঢাকা।